খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ বৈঠকের আর এক সপ্তাহ উত্তর রেলের তরফে ঘোষণা করা হয়েছে দুশোরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে উত্তর রেলের তরফে জানানো হয়েছে মোট দুশো সাতটি ট্রেনের পরিষেবা বাতিল করা ছত্রিশটি ট্রেনের পরিষেবা ও সেপ্টেম্বর সংক্ষিপ্ত করা করা হয়েছে হয়েছে ট্রেনের ট্রেনের টার্মিনাল পরিবর্তন রুট পরিবর্তন করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ইতিমধ্যে জাতীয় রাজধানী এলাকার বিভিন্ন অংশে ড্রেস রিহার্সালের আয়োজন করা হয়েছে সেখানেই জি টোয়েন্টি ভার্চুয়াল হেল্প ডেস্ক রিয়েল টাইম ট্রাফিক আপডেট চেক করার পরামর্শ দিয়েছে দিল্লি পুলিশ এই রুটের পরামর্শগুলি বিমানবন্দর ট্রেন স্টেশন বা বাস টার্মিনালে করার জন্য দিল্লি পুলিশের ট্রাফিক পরিকল্পনা অনুসারে প্রবেশ করতে পারবেন বাসিন্দারা প্রয়োজনীয় পরিষেবা কর্মীদের জন্য সীমাবদ্ধ থাকবে এবং তাদের পরিচয় যাচাই করা হবে যাত্রীদের অসুবিধা কমাতে রেলের তরফের পদক্ষেপ নেওয়া হয়েছে এর জন্য রেলের তরফে সত্তরটি ট্রেনকে অতিরিক্ত স্টপেজে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ট্রেনগুলির মধ্যে রয়েছে জম্মু তাওয়াই নিউ দিল্লির রাজধানী তেজস রাজধানী হজরত নিজাবুদ্দিন বারাণসী নিউ দিল্লি তেজস রাজধানীর মতো বিভিন্ন ট্রেনও এছাড়াও শুরু ও শেষ স্টেশনগুলিতে ছত্রিশটি ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে শীর্ষ বৈঠকের সময়ে দিল্লির কিষানগঞ্জে তিনটি ট্রেন থামবে না রেলের তরফে বলা হয়েছে যারা এই তারিখে যাত্রার পরিকল্পনা করছেন তাদের কোনো অসুবিধা এড়াতে ট্রেনের সময় ও রুট পরীক্ষা করে নিতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট